हेलो फ्रेंड्स, आमार चैनले आपनादेर सबाइके स्वागत। आज के आमी प्री वेडिंग किछु फोटो तुम आपनादेर साथे शेयर करते चलेछि। भाबलाम जखन आपनादेर साथे आमी सबकिछु शेयर करी तो ये फटोगुलो केन शेयर करब ना, ताई आजके चले एलाम आपनादेर साथे फटो शेयर करते। आमी प्रिंसेप घाट मैदान एबं एकटि रेस्टुरेंटे गिये फटोश्यूटटा करी। आपनारा जदि प्री वेडिंग शूट करते चान तो आपनारा प्रिंसेप घाट আর ময়দান অথবা কোনো রেস্টুরেন্ট চয়েস করতে পারেন। এবার যদি কোনো পাঁচটা জায়গা বলেন আপনারা যেখানে আমরা খুব ভালো প্রি ওয়েডিং শ্যুট করতে পারি, তো সেই পাঁচটা জায়গা বলতে গেলে এক নম্বরে আমি বলতে পারি প্রিন্সেপ ঘাট, সেকেন্ড বলতে পারি ময়দান, থার্ড বলতে পারি রবীন্দ্র সরোবর, ফোর্থ বলতে পারি ইকো পার্ক, কারণ ইকো পার্ক হচ্ছে অসাধারণ একটা জায়গা, ফিফথ বলতে পারি ভিক্টোরিয়া, অ্যান্ড সিক্সথ বলতে পারি কোনো ক্যাফে বা রেস্টুরেন্ট। ওকে, তো ইকো পার্কের ক্ষেত্রে বলে রাখি, আদার্স জায়গাগুলোর কথা বললাম সেই ক্ষেত্রে কোনো রকম কোনো পারমিশনের প্রয়োজন হয় না, বাট ইকো পার্কের ক্ষেত্রে আপনারা যদি ফটোশ্যুট করতে চান তাহলে আপনাদের একটা পারমিশন নিতে হবে। দুদিন আগে থেকে আপনারা সেখানে গিয়ে পারমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনারা অনলাইনেও অ্যাপ্লাই করতে পারেন, কারণ আমরা ইকো পার্কে ভেবেছিলাম ফটোশ্যুট করব, বাট আমরা যেই দিন ফাঁকা পেয়েছিলাম সো সেই দিনটা ইকো পার্ক বন্ধ থাকে সোমবার, তো আমরা সোমবারই ফটোশ্যুট করেছিলাম, তো সেদিনকে ইকো পার্ক বন্ধ থাকার জন্য আমার ইকো পার্কে করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ইকো পার্কে ফটোশ্যুট করতে পারিনি। ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি যে আপনাদের ইকো পার্কে যদি ফটোশ্যুট করতে পারেন তো ফটোশ্যুট করতে যান তাহলে কী কী আপনাদের করতে হবে। আপনাদের আগে পারমিশন নিতে হবে, তারপরেই আপনারা ফটোশ্যুট করতে পারেন, ঠিক আছে? তাই আপনারা যদি ইকো পার্কে ফটোশ্যুট করতে চান তো আপনারা আগে ফার্স্টে পারমিশন নিয়ে নেবেন, তারপর আপনারা আরামসে ফটোশ্যুট করুন, তাতে আপনাদের কোনো সমস্যা নেই। আশা করছি আমার এই ভিডিওটা দেখে আপনারা অনেক উপকার পেয়েছেন, যদি উপকার পেয়ে থাকেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাও কিন্তু আপনাদের কমেন্ট করতে হবে, করবেন তো কমেন্ট নিশ্চয়ই। আর এই ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলবেন না। যদি আমার এই চ্যানেলে আপনি নতুন এসে থাকেন তো চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের যে বেল আইকনটা আছে সেটাতে আপনারা ক্লিক করে দেবেন, তাহলে আমি নতুন নতুন যেসব ভিডিওগুলো বানাবো আপনাদের জন্য তো আপনারা সেসব ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন। আমি ভেবেছি যে দশটা ভালো ভালো জায়গা যেখানে আপনার প্রি ওয়েডিং শ্যুট করতে পারেন সেরকম দশটা ভালো ভালো জায়গার কথা আপনাদের একটা ভিডিওর মাধ্যমে বলবো, যাতে আপনাদের যে সমস্যাটা আমাকে ফেস করতে হচ্ছে সেটা আপনাদের একদমই ফেস না করতে হয়। তাই আমি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি যেখানে আমি দশখানা খুব ভালো ভালো বেস্ট জায়গা বলবো যেখানে আপনারা খুব ভালো মতো প্রি ওয়েডিং শ্যুট করতে পারবেন, এবং সেখানে কিছু রুলস রেগুলেশন যদি কিছু থাকে সেটাও আমি ডিটেলস আপনাদের বলে দেবো। তো আশা করছি আপনারা সেই ভিডিও দেখে খুবই উপকৃত হবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আজকের মধ্যে এইটুকুই, বাই বাই।